ভারতীয় ঋণ সহায়তার আওতায় $193 মিলিয়ন ব্যয়ে 12টি জেলায় হাইটেক পার্ক স্থাপন প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। 2024 সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে। মঙ্গলবার ঢাকা জেলার কেরানীগঞ্জে এই প্রকল্পের আওতায় প্রথম হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন ঢাকায় ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। এ সময় কেরানীগঞ্জের তরুণ ফ্রিল্যান্সার, নারী উদ্যোক্তা ও ডিজিটাল যোগাযোগ উন্নয়নে কর্মরতদের মাঝে সরকারের লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের আওতায় ল্যাপটপ দেওয়া হয়। ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, হাইটেক প্রকল্পে ডিজিটাল বাংলাদেশের উন্নয়নে অংশীদার হয়ে কাজ করে যাবে ভারত। বাংলাদেশের আইটি সেক্টরের বৃহত্তম প্রকল্প, যা ভারত সরকার এলওসি এর অধীনে অর্থায়ন করছে। এই প্রকল্পটি আইটি সেক্টরে ভারত বাংলাদেশ সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এটি আমাদের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও উঁচুতে নিয়ে যাবে।